জানিস মায়ের ওষুধটা আজও কিনতে পারলাম না বাপি পুরো বিছানায় পড়ে গেছে জানিস মানুষগুলোর তাকানো যাচ্ছে না হা করে আমার দিকে চেয়ে আছে মানুষগুলো কিভাবে সবটা সামাল দেব কিভাবে সবকিছু জোগাড় করবো আমি বুঝতে পারছি না জানিস একটা ছোট্ট চাকরি করতাম খুব কম টাকা মাইনে পেতাম আমি সেটা দিয়ে মা বাপের ওষুধ কেনা সংসার চালানো সবটা হতো না সেই কারণে চাকরিটা ছেড়ে দিলাম ভালো পাবার আশায় কিন্তু বেশি দূর পড়ালেখা করিনি তো ভালো চাকরি কিভাবে পাবো বল সেই সময় পড়াশোনাটা যদি আরেকটু করতাম আজ এই দিনটা দেখতে হতো না জানিস আজও ঘুরছি আমি রাস্তায় রাস্তায় শুধুমাত্র একটা চাকরির জন্য আসলে বাপি মারি বা দোষ দি কেমন করে বল ওরাও তো চেয়েছিল আমাকে পড়াশোনা করাতে বাপি যেটুকু টাকা মাইনে পেত সেটা দিয়ে কোনোরকমের সংসারটা চলে যেত জানিস তার বাইরে গিয়ে কলেজের ফিস প্রাইভেট টিউটারের ফিস এগুলো মেটানো নেহাতি বাহাল্যতা ছিল আমাদের মতো সংসারের জন্য কিন্তু তাও আমার বাপি চেষ্টা করেছিল জানিস অনেক টাকা ধার করে ফেলেছিল বাইরে যেদিন সবটা বুঝতে পারলাম সেদিনই নিজে থেকে সরে গেলাম তাও লুকিয়ে লুকিয়ে বইগুলো নিয়ে ঘাঁটতাম জানিস চেষ্টা করতাম পড়ালেখা করার কিন্তু সমাজে সব প্রাধান্য পায় না জানিস সমাজে শুধু ডিগ্রি দেখে কে কতটা কি জানে বা কার কত কি জ্ঞান সেগুলোই সমাজের কাছে ঠুঙ্কো মাত্র বলছিল মাম তোকে পড়ালেখাটা করাতে পারলাম না তোর সব পূরণ করতে পারলাম না আমি আমি তোর খুব খারাপ মা জানিস বুকের ভেতরটা বুকের ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছিল কিন্তু কিন্তু নিজেকে শক্ত করে নিয়ে বললাম তোমরা তো পড়াশোনা করাতে চেয়েছিলে আমাকে আমারই তো ভালো লাগতো না তাই পড়াশোনা করিনি এটা নিয়ে তো ভাবার কি আছে আসলে এই সমাজে পড়া লেখা করার জন্য অনেক টাকা লাগে রে যেটা আমাদের মতো সমাজের কাছে বা আমাদের মতো মানুষের কাছে নেহাতি বাহাল্যতা মাত্র পড়ালেখাটা আমার মতো মেয়েদের জন্য নয় রে পড়ালেখাটাও যাদের কাছে টাকা আছে অনেক তাদের মতো মেয়েদের জন্য পড়ালেখাটা